ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা মধুমতি ব্যাংকে হস্তান্তর করেছেন মেয়র তাপস, অভিযোগ সাবেক মেয়র খোকনের। করোনায় দেশে আরো 22 জনের মৃত্যু, ফাইজারের তৈরি ভ্যাকসিন আনার পরিকল্পনা চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২০ সালে দেশে সড়ক দুর্ঘটনায় 6,500-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। এবং বিদ্যুৎ উৎপাদনে এক যুগে অভাবনীয় সাফল্য, ঘাটতি থেকে উদ্বৃত্তের দেশে উত্তীর্ণ বাংলাদেশ। শুল্ক কমিয়ে কয়েক লাখ টন আমদানির ঘোষণার পরও অস্থির চালের বাজার, এক মাসে কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। করোনার মধ্যেও পৌরসভা নির্বাচন নিয়ে উৎসবের আমেজ, বিভিন্ন এলাকায় প্রচারণায় বাধার অভিযোগ বিএনপির প্রার্থীদের। নাটোরে ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে গৃহবধূকে দর্শন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সহ দুজন গ্রেপ্তার। এবং ঝালকাঠির 36টি গ্রামে সবজি চাষে নারীদের বিপ্লব।